press the bell icon on the YouTube app and never miss another update. नमस्कार बंधुरा स्पिरिचुअल बुलेटिन एक्सट्रास चैनलेर सकल श्रोता दर्शक बंधु और सदस्य के जानाई सादर सुस्वागतम। आमादेर काछे अनेकेई प्रश्न पाठिएछेन, जानते चेयेछेन, कौतूहल आछे तादेर। सेई प्रश्नेर उत्तर निये आज आमरा आलोचना करब। प्रश्नटी हलो, की करे बुझबो जार काछे दीक्षा निच्छि बा नेब तिनि आसले सद्गुरु किना, सद्गुरुर कि किछु गुणावली थाके। एई प्रश्नेर उत्तर निये आज आमरा आलोचना करब। हाँ, थाके सद्गुरुर बेश कतकगुली गुणावली थाके। विभिन्न शास्त्रे प्राचीन मुनि ऋषिरा से विषये आलोकपात करेछेन। एक जन सद् गुरुर प्रथम गुणटी होच्छे तिनी हबेन बा ताके होते हबे क्षत्रिय। एटा एकटी संस्कृत शब्द। क्षत्रिय माने कि तार आगे विषय एकटु संक्षेपे आलोचना करा दरकार। आपनारा सकलेई जानें जे हिंदू धर्मेर तथा पृथिवीर प्राचीनतम धर्मग्रंथटिर नाम होच्छे ऋग्वेद। আবার বেদের চারটি অংশ, এই বেদকে চার ভাগে ভাগ করেছিলেন স্বয়ং বেদব্যাস। তো এই চারটি বেদ সম্পর্কে যিনি অবহিত থাকবেন, যার প্রগাঢ় জ্ঞান থাকবে, তাকেই বলা হবে বেদজ্ঞ। তো একজন সদ্গুরুর প্রথম গুণটিই হচ্ছে তাকে হতে হবে ক্ষত্রিয় অর্থাৎ বেদজ্ঞ। দ্বিতীয় গুণটি হবে একজন সদ্গুরুর, যেটা শাস্ত্রে বলা হয়েছে অব্রিজিন। শব্দটা খুব খটোমটো শব্দ, সংস্কৃত শব্দ, বাংলা করলে দাঁড়ায় পাপ রহিত। অর্থাৎ যিনি সদ্গুরু হবেন তিনি কখনোই কোনো পাপ কাজ করবেন না, যে অর্থাৎ যেগুলো মনুষ্যত্ব ধর্মবিরোধী বা শাস্ত্র বিরোধী, এমন কোনো খারাপ কাজ বা পাপ কাজ তিনি জীবনে করবেন না। তিন নম্বর গুণটি হবে একজন সদ্গুরুর, তাকে হতে হবে অকাম হতহ। এটিও সংস্কৃত শব্দ, এর বাংলা করলে দাঁড়ায় কামনা শূন্য। অর্থাৎ জাগতিক কোনো বিষয়বস্তুর উপর একজন সদ্গুরুর কোনো কামনা থাকবে না। শাস্ত্রে আরেকটি গুণের কথা বলা হয়েছে একজন সদ্গুরুর, সেটি হচ্ছে ব্রহ্মবিত্তমহ অর্থাৎ ব্রহ্মজ্ঞ। ব্রহ্মজ্ঞ বিষয়টি কেমন না, যিনি সাধনার দ্বারা ব্রহ্মকে উপলব্ধি করেছেন। যতক্ষণ না কোনো সাধক তার সাধনার দ্বারা পরম ব্রহ্মকে উপলব্ধি করতে পারেন ততক্ষণ পর্যন্ত তিনি একজন সদ্গুরু হতে পারেন না। ব্রহ্মকে উপলব্ধি করলে কি হয়, তার ব্রহ্মজ্ঞান হয়। ব্রহ্মজ্ঞান হলে কি হয়, তিনি জগতের সকল বস্তুকে সমজ্ঞান করে সমচোখে দেখতে পারেন। এছাড়াও আরও কয়েকটি গুণের কথা বলা হয়েছে, যেমন শান্তহ। শান্তহ মানে যিনি সর্বদাই আত্মসুখে সন্তুষ্ট থাকেন। অর্থাৎ জাগতিক কোনো বস্তু পেলে তবে তিনি তুষ্ট হবেন বা সন্তুষ্ট হবেন এমনটা নয়, তিনি আত্মসুখে বিভোর থাকবেন সদা সর্বদা। আরেকটি গুণের কথা বলা হয়েছে শাস্ত্রে, একজন সদ্গুরুকে অবশ্যই অনলইবহ হতে হবে অর্থাৎ জ্বলিত কাষ্ঠ
অতএব ধূম শূন্য অগ্নিতুল্য। আরেকটি গুণের কথা বলা হয়েছে, একজন সদ্গুরু অবশ্যই অহেতুক দয়া সিন্ধু, অর্থাৎ কোনো রকম প্রত্যাশা না করে যিনি অন্যকে উপকার করেন বা দয়া প্রদর্শন করেন। আরেকটি বলা হয়েছে গুণ, একজন সদ্গুরুকে অবশ্যই বন্ধু হতে হবে। সেটা কেমন? এখানে বন্ধু শব্দের অর্থ হিতকারী, অর্থাৎ সদা সর্বদাই তার মধ্যে অপরের মঙ্গল কামনার চিন্তা থাকবে। এছাড়াও সদ্গুরুর মধ্যে সেবাপরায়ণ মনোভাব থাকবে, আর একজন সদ্গুরুকে অবশ্যই নিঃস্বার্থপর হতে হবে। এই বিশেষ গুণগুলি যদি কোনো গুরুর মধ্যে থাকে, তাকেই আমরা সদ্গুরু বলবো শাস্ত্রের কথা অনুযায়ী। তাহলে আশা করি বন্ধুরা, আপনারা আজকে আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে খুবই খুশি হয়েছেন, আর খুশি হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করবেন। নমস্কার, ধন্যবাদ।